যেটা কমে কমে পড়াব যেটা স্বাগত হতাম আমি এখানে শেষ করছি। সকলকে নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুগ্রহ রাতে ম্যাডাম রয়েছেন এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের গয়েশপুর মিউনিসিপ্যালিটির আমাদের মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ, প্রত্যেকেই আমরা আজকে এই সহযোগিতা এবং স্বাগত আমরা জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। আমার ডিভিশন অফিসার কল্যাণী, আইএস প্রভিশনার রেনু। গভর্নমেন্ট থেকে অনেক পরিকল্পনা, আপনি জানেন জয় বাংলা মতো স্কিম, আপনি সবাই নিশ্চয়ই আপনি জানেন, এটা গভর্নমেন্ট স্টার্ট করেছে। প্রশাসন এবং গভর্নমেন্ট চাইছে কি আপনি সকল এটাকে এই সব স্কিমসকে, যে তপশিলি জনজাতি স্কিমস চলছে আমার জেলা এবং আমার স্টেটতে, এটাকে আপনি আপনি আসুন, উইদাউট আপনার সাপোর্ট এটা হবে না, আপনি আসুন, এটাকে আপনি সাকসেসফুল করবেন। এবং আজকে অথবা কালকে স্পেশালভাবে আপনি এই যে বলিদান আমার বীর শহীদ দিয়েছেন, এনাকে স্মরণ করুন, এনার আইডিয়ালসকে, এনার যার জন্য নি বলিদান দিয়েছেন ওনাকে স্মরণ এবং ওনাকে অনুপ্রেরণায় নিয়ে আমার আমাকে সঙ্গে রাখতে চলুন। নদিয়া জেলার এই প্রান্ততে বেশিরভাগ সময় হয়েছে, কখনো গয়েশপুরে কখনো কল্যাণীতে, এইভাবেই কিন্তু অল্টারনেট হচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে আমার এই আদিবাসী ভাই বোনেরা রয়েছে তারা প্রত্যেকে আজকে এই হুল দিবসটা পালন করে। আজকে হুল দিবস আমরা সবাই জানি যে 1855 সালে ভারতবর্ষে ইংরেজের অত্যাচার অবিচার অন্যায়ের বিরুদ্ধে সিধু কানু তারা তাদের সম্প্রদায়ের মানুষকে নিয়ে, নির্যাতিত মানুষকে নিয়ে, অত্যাচারিত মানুষকে নিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তো সেই দিনটা আমরা প্রত্যেক বছর খুব শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি লড়াই আন্দোলনকে সবসময় শ্রদ্ধা করেন এবং এই দিনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের সরকারের মাধ্যমে, আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে আমরা এই দিনটা স্মরণ করছি। আজ আমাদের নদিয়া জেলার যে হুল দিবস, আমরা এই গয়েশপুরের মাঠে আমরা এখানে আজ সেই দিনটা পালন করলাম।
দুদিন ধরে আপনাদের এই জানেন অনুষ্ঠান চলবে আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের এসডিও সাহেব এবং আমাদের সমস্ত আধিকারিক যারা আছেন তারা সবাই উপস্থিত ছিলেন বিধায়ক নীলিমা নাগ মল্লিক উপস্থিত আছেন আমাদের মরণদে আমাদের এখানকার পৌর প্রশাসক আমাদের পৌর প্রশাসক বোর্ডের মেম্বার মানিকদা এখানে উপস্থিত আছেন তো এই দিনটা আমাদের কাছে শ্রদ্ধার দিন শুধু নয় এই দিনটা আমাদের কাছে শপথ নেওয়ার দিন যে আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্র এটাকে আমরা রক্ষা করব এই বিশ্বযুদ্ধের স্মরণ করে কিন্তু দিদি এখনও তো আনলক ওয়ানের মধ্যে যে সময়টা যাচ্ছে তার পাশাপাশি আপনি সাধারণ মানুষকে কীরকম বার্তা দেবেন দেখুন আমরা বলবো যে আমরা সারা ভারতবর্ষ জুড়ে তথা আমাদের বাংলায়ও আমরা করোনা সংক্রমণের মধ্যে দিয়ে চলছি লকডাউন চলছে আনলক শুরু হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমরা মানুষকে বলবো যে সতর্ক থাকতে হবে আমরা আমাদের যে যতক্ষণ ভ্যাকসিন না বের হয় আমাদের এই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং এই রোগকে প্রতিরোধ করার জন্যে সামাজিক দূরত্ব আমাদের মাস্ক এবং স্যানিটাইজার যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো আমাদের গভর্নমেন্ট বারবার স্বাস্থ্য দপ্তর থেকে প্রচার করছেন আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন মানুষের কাছে সেই বার্তা পৌঁছেছেন আমি সবাইকে বলবো আসুন সবাই মিলে আমরা সেগুলো পালন করে আমরা নিজেরাও ভালো থাকি অপরকেও ভালো থাকি মূল দিবস পালিত হলো এই নদিয়া জেলার উপলক্ষে গোয়াসপুরে কী বলছেন এই বিষয়ে আজকে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় 10টি জেলায় 14টি আমাদের সেন্ট্রাল অনুষ্ঠান হচ্ছে আজকে মানে রাজ্যব্যাপী যে অনুষ্ঠানটা সেটা ঝাড়গ্রামে হচ্ছে এছাড়া বিভিন্ন জেলায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিসিডাব্লিউ অ্যান্ড ট্রাইবাল ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটা হচ্ছে এখানে জেলা থেকে গয়েশপুরে এই অনুষ্ঠানটা আমরা করছি এবং আজকে এখানে আমাদের মাননীয় জেলা শাসক শ্রী বিভু গোয়েল স্যার এবং হচ্ছে এসপি স্যার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট ছিলেন এবং মাননীয় রাষ্ট্রমন্ত্রী এমএসএমই অ্যান্ড টেক্সটাইল দপ্তর শ্রীমতী রত্নাকর ঘোষ মহাশয়া এবং হরিণঘাটা বিধানসভার বিধায়ক শ্রীমতী নীলিমা নাগ মল্লিক মহাশয় ছিলেন এখানে আমরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই করা হচ্ছে ঢোকার মুখে মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে সবাই জন্য মানে যারা যে কোনো অতিথি অব্যাগত এলে আমরা তাদেরকে মাস্ক স্যানিটাইজার দিচ্ছি এবং এখানে প্রপারলি ডিসইনফেকশন যেটা করানো সেটা করা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করা হচ্ছে সর্বোপরি আজকের এই দিনটা বীর ঐতিহাসিকদের স্মরণ করার দিন 1855 সালে 30শে জুন যে সংগ্রামে জন্ম হয়েছিল বগনাদিয়া জায়গায় বর্তমানে যেটা ঝাড়খণ্ডে তো সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং তাদের আদর্শকে যাতে আমরা ভবিষ্যতে তুলে ধরতে পারি এবং তাদের আদর্শকে যেন আমরা পাথেয় হিসাবে মেনে চলতে পারি সেটাই আজকের এখান থেকে আমাদের মূল পাওয়া কিন্তু আজকে সারা রাজ্য জুড়ে আনলক ওয়ানের মধ্যে দিয়ে সময়টা যাচ্ছে নোভেল করোনা ভাইরাস সারা বিশ্বকে গ্রাস করেছে তা সেখান থেকে আপনি জনসাধারণকে কীরকম বার্তা দিতে চাইছেন সবাইকে আমাদের গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তর সবসময় যে বার্তা দিয়ে চলেছেন সেই বার্তাই দিতে চাইছি বিং এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট আমি এটাই বলতে চাইছি যে আপনারা নিজেরা সতর্ক থাকবেন নিজেরা নিজেদের মধ্যে যে স্বাস্থ্যবিধি হাত ধোয়া যেখানে সেখানে হাত না দেওয়া যে কোনো সময় এবং হচ্ছে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অযথা যেন বাইরে বের হবেন না এই মেসেজগুলোই দিতে চাইছি এবং সাবধানে থাকবেন অযথা আতঙ্কিত হবেন না নিজে সুস্থ থাকবেন এবং আপনার পাশে যে লোকটা আছে তাকে সুস্থ রাখতে সাহায্য করবেন আপনাদের যে হোল দিবস উদযাপন হলো রাজ্যের মন্ত্রী উপস্থিত মানে ছিলেন এমনকি এসডিও এসপি উপস্থিত ছিলেন এমএলএ উপস্থিত ছিলেন কী বলছেন আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে প্রথমত যেটা আমাদের 1855 সাল থেকে যে হোল দিবস আরম্ভ হয়েছে আজকে 165 বছর ধরে যে হোল উৎসব হচ্ছে সেই হোল উৎসবের আমাদের যে আদিবাসী সম্প্রদায়ের যে 165 বছর আগে যারা বলিদান করেছিল তারা প্রাণ দিয়েছিল আমাদের দেশের জন্য ইংরেজের বিরুদ্ধে তারা লড়াই করেছিল প্রথম সংগ্রাম হয়েছিল 1857 সালের আগেও এই সংগ্রামটা আমরা প্রথমে ভারতবর্ষে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রথমে কিন্তু এই সংগ্রামটা করেছিল ইংরেজরা তখন মাত্র 100 বছর হয়েছে এই ভারতে এসেছে তাদের কোনো কখনো কারোর হাত দিয়ে যে প্রতিবাদ হয়েছে রাজারা সবাই পরাস্ত হয়ে গেছে কোনোদিন তারা প্রতিবাদ করতে পারেনি কিন্তু আমাদের বীর সিধু কানু তারা আমাদের এই যে আদিবাসী তারা কিন্তু প্রথমে মনে মনে ভাবলো সব রাজারা পরাজিত হয়ে গেল সারা ভারতবর্ষে এত বড় বড় রাজা ছিল তাহলে আমরা কি করতে পারি তখন আমাদের সম্প্রদায়ের একটা চল আছে তখনকার যুগ থেকে শাল গাছের পাতায়
সালের ছাল ছাড়িয়ে সেই পাতার মধ্যে মুঠো করে দিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে সেটা চলে গেল। সেই গ্রামে সেই শাল পাতার মুঠোর মধ্যে যদি যায়, সেই শাল পাতার শাল গাছের ছাল যদি পায়, তাহলে সেটা হচ্ছে যুদ্ধের সংকেত। শাল গাছের যদি পাতা থাকে, যদি আতক চাল থাকে, দুব্য গাছ থাকে, তাহলে সেটা বিবাহের প্রতীক। কিন্তু যদি শাল গাছের পাতার ভেতরে যদি শাল গাছেরই ছাল থাকে, তখন কিন্তু সেটা যুদ্ধের প্রতীক। তখন যুদ্ধের প্রতীক সবাই সব গ্রামে ছড়িয়ে পড়লো। সারা যতগুলো 400-500 গ্রাম ছিল আদিবাসী সম্প্রদায়, সবার কাছে চলে গেল যে হ্যাঁ, এটা তো যুদ্ধ করতে হবে। তাহলে যুদ্ধ করার জন্য কী করে কারা কারা ডেকেছে? ভগ্নাডিহি তখন কার যুগে বিহার, এখন বর্তমানে ঝাড়খণ্ড, সেই রাজ্যে ভগ্নাডিহিতে এখন সাহেবগঞ্জ জেলা ঝাড়খণ্ডে, সেই জেলার মধ্যে প্রথমে ওরা মনে মনে ভাবলো যে আমাদের যতগুলো জমি জায়গা আছে একবার যদি ইংরেজরা নিতে পারে, জীবনে আর ফেরত পাবো না আমরা। কেন? ওরা বলছে এটা আমার সম্পত্তি, আপনার কাছ থেকে আমি 2 টাকা নিলাম, ভাই একটু আমার লাগবে, একটু 2 টাকা ধার দেন। এই যে 2 টাকা রাজ্যের মন্ত্রীরা উপস্থিত, মন্ত্রীরা কি বলছেন আজকে আপনাদের অনুষ্ঠান থেকে? তারা মানে উপস্থিত ছিলেন, এমনকি হরিণঘাটা বিধানসভার বিধায়ক উপস্থিত ছিলেন, এসডিও এসপি উপস্থিত ছিলেন। আগামী দিনে অনুষ্ঠানের সম্পর্কে আপনি কি বলছেন এই বিষয়ে? আগামী আমাদের যতগুলো মানে এই যেহেতু কোভিড-19 করোনা ভাইরাস চলছে, তাও আমাদের এই অনুষ্ঠানটা আমরা করতে পারলাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, কারণ ওনার সহযোগিতা ছাড়া আমরা একা একা করতে পারবো না, কারণ আমাদের হাতে প্রশাসন নেই। কারণ আমরা ওদের সহযোগিতা পেয়ে আমরা এই অনুষ্ঠানটা করে আমরা গর্ব অনুভব করছি। আমাদের বীর শহীদ যারা তখনকার যুগে 50,000 লোক রক্ত ঝরিয়ে বলিদান দিয়েছিল, তাদের যে এই যে এত বছর ধরে অনুষ্ঠান চলছে, আগামীর দিনেও হবে, সেই অনুষ্ঠানটা আমাদের এই মুখ্যমন্ত্রী আসার পর থেকে তারা এই অনুষ্ঠানটা আমাদের পশ্চিমবাংলাব্যাপী, সারা পশ্চিমবাংলাব্যাপী আদিবাসীদের এই 30 জুন আগে কোনো সরকার পালন করেনি, এই সরকার আসার পরে এই অনুষ্ঠানটা অনেক পালন হচ্ছে, সব জায়গায় গাইড করে জেলায় জেলায়। যদি করোনা ভাইরাস না থাকতো, তাহলে কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই অনুষ্ঠানটা হতো। কিন্তু এই আমাদের যতগুলো নেতা মন্ত্রী এসেছিল, তারাও আমাদের অনুপ্রেরণা জাগিয়েছে যে আপনারা এই অনুষ্ঠানটা আগামী দিনেও সেইভাবে মুখ্যমন্ত্রী সহযোগিতায় আপনারা করতে পারবেন। আপনার নাম? শ্রীমৎ হাঁসদা।